মাঝে মারা গেছে, মার হাতের টিপ সই সন্তান মানে তাড়াহুড়া করে আয়সা নিতেছে, কারণ কি লাশ যদি দাফন হয়ে যায় জমি জায়গা কিভাবে কি হবে। ঢাকা শহরে অনেক শিল্পপতি আছে, কোটিপতি আছে, হুজুর ঢাকা শহরে যখন আসছি নিউ মার্কেটে এর পাশে ভ্যানে শুয়ে থাকতাম। তার মানে এই জমিনে যারা বড় হচ্ছে তারা ছোট থেকে বড় হচ্ছে, দুলালের ছেলে দুলাল কমই হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সন্তান সন্ততি যারা আজকে আপনারা লালন পালন করছেন, সর্বশেষ যে বিষয়টা বলে যেতে চাই, ঈদে সন্তানদেরকে অভাব শেখান ভাই, সন্তানদেরকে কি শিখাবেন? অভাব। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানদেরকে অভাব শেখানো, টাকা থাকলেই ঢাইলে দিতে নাই। কারণ কি আজকে দেখেন, এই যে আমাদের আরটিভির গ্র্যান্ড ফিনাল হলো তিন দিন আগে, বাচ্চাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা দেখেন না রমজান মাসে বিভিন্ন চ্যানেলে, আরটিভির এই গ্র্যান্ড ফিনালে ছয়টা ছেলে যারা প্রথম সারির, এই হাজার হাজার লাখ লাখ ছেলে পেলেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। ছয় জনের পুরো বায়োগ্রাফি আমি দেখলাম, বায়ো জীবন বৃত্তান্ত, মানে ভিডিও আকারে ওরা প্রামাণ্যচিত্র তথ্যচিত্র বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে। বিশ্বাস করেন একটা ছেলেও পাইলাম না যার বাপ দিন মজুর না, বুঝেন নাই। তার মানে এই জমিনে যারা বড় হচ্ছে তারা ছোট থেকে বড় হচ্ছে, এই জমিনে যারা বড় হাফেজ হচ্ছে, বড় আলেম হচ্ছে, বড় শিল্পপতি হচ্ছে, বড় টাকাওয়ালা হচ্ছে, বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে, সব ছোট থেকেই হচ্ছে, গরিব থেকে হচ্ছে, তৃণমূল থেকে হচ্ছে, দিনমজুর থেকে হচ্ছে, দুলালের ছেলে দুলাল কমই হচ্ছে। সন্তানদেরকে অভাব শেখান। মনে রাখবেন, যত অভাব শিখবে তত আদর্শবান বেশি হবে। আর আজকে বিএমডাব্লিউ, কালকে অমুক হুন্ডা, পরশু দিন অমুক ব্র্যান্ডের নিউ গাড়ি, তারপরের দিন অমুক জিপ চাইতেছে আর আপনি কিনে দিচ্ছেন, এরকম যদি হয়ে থাকে ওই সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি, ওই সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি। আরো জোরে বলেন, ওই সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, ও পেটের ক্ষুধা কি জিনিস ও জানবে না। অথচ আপনি নিজে, ঢাকা শহরে অনেক শিল্পপতি আছে, কোটিপতি আছে, যাদের সাথে আমাদের ডিরেক্ট পরিচয়, স্বীকার করে হুজুর, হুজুর ঢাকা শহরে যখন আসছি নিউ মার্কেটে, নিউ মার্কেট, এই যে নিউ মার্কেট, বর্তমান যে নিউ মার্কেট ঢাকার, এর পাশে ভ্যানে শুয়ে থাকতাম পানি খাওয়ার জন্য। একদিন এক লোকের বোতল রাখা ছিল, ওখান থেকে এক বোতল পানি খাইছিলাম, তা আমার পিঠটা লাল করে ফেলাইছিল। আর আজকে ঢাকায় আল্লাহ তালা আমার ছয়টা ফ্ল্যাটের মালিক বানায় দিছে। তো এগুলো ইশারা কার? এই সমস্ত জিনিস দেখতে দেখতে তারা শিখেছে। আপনি আপনার সন্তানকে অভাব শেখান, অভাব যদি না শেখান সন্তান অমানুষ হওয়ার সম্ভাবনা আছে। কালকে একটা ভিডিও দেখলাম, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেছে, সম্ভবত ইন্ডিয়ায়, মা মারা গিয়েছে, বুড়ো মা, মা মারা গিয়েছে, লাশ নিয়ে যাচ্ছে মানে শ্মশানে হোক অথবা দাফন করার জন্য হোক, দুনা মুসলিম হতো দেখার বুঝার কায়দা নাই, কারণ লাশটা অ্যাম্বুলেন্সে শোয়ানো। তো মা যে মারা গেছে, মার হাতের টিপ সই সন্তান মানে তাড়াহুড়া করে আয়সা নিতেছে, কারণ কি লাশ যদি দাফন হয়ে যায় জমি জায়গা কিভাবে কি হবে। এই জন্য লাশ দাফনের আগে তার চিন্তা হচ্ছে সম্পদ, সম্পদ, সম্পদ। এবং ওখানে যেভাবে সম্পদগুলো বা টিপসইটা নেওয়া হলো, বিশ্বাস করেন মনে হলো যে একটা মানুষ কোনো পশুর সাথেও এই আচরণ করে না। মানে একটা আছে না আদবের বিষয়, যে ধীর স্থিরভাবে প্রয়োজন নিচ্ছে, হাতটাকে টাইনে এভাবে নিয়ে এভাবে ফেলে দিয়ে দিল। সন্তান নামের কুলাঙ্গার এগুলো ঠেককে না। এই সমস্ত সন্তান যখন দেখবে বাপ মারা যাওয়ার পরে সন্তান শুধু সম্পদ নিয়ে আছে, সন্তান শুধু এই সমস্ত দুনিয়াবি বিষয় নিয়ে আছে, বাপের কলিজাটা ফেটে যাবে, বাপের রুহটা বুঝবে কিন্তু সেদিন কিছু করার থাকবে। এই জন্য আবারও বলি, শুধু সম্পদের পেছনে না, সন্তানকে মানুষের মতো মানুষ বানান, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক, বলুন আমিন। আসসালাম।